হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আরও একটা নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে, যার নাম কর্মধর্ম। এবং এই প্রকল্পের অন্তর্গত 2 লক্ষ যুবক যুবতীদের বিনামূল্যে বাইক দেবে সরকার। তো এই বিষয়ে বিস্তারিত জেনে নেবো আজকের ভিডিওতে। সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং এটা কিন্তু পুরোপুরি সরকারিভাবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তো সেই বিষয়ে কী কী বলা হয়েছে সমস্তটাই দেখে নেবো, যে কারা এই বাইক পেতে চলেছে এবং কারা পাবে না সমস্ত বিষয়গুলো, এবং কী কী নথিপত্র কী কী ডকুমেন্টস লাগবে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দেওয়া হবে। সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। এখানে বলা হয়েছে নতুন বছরের রাজ্যের 2 লক্ষ যুবক যুবতীদের বিনামূল্যে বাইক দেবে সরকার। নিউজ আপডেটে বলা হয়েছে নতুন বছরে রাজ্যের বেকার যুবক যুবতীদের নতুন কাজের সন্ধান দিতে এবার এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি তাদের কল্যাণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একটি নতুন প্রকল্প, যার নাম দেওয়া হয়েছে কর্মধর্ম প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নানা রকম কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। বর্তমানে প্রত্যেক দিন কাজের জন্য মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। আজ যাতায়াত করার সবথেকে ভালো মাধ্যম হলো মোটর বাইক অথবা স্কুটার। যদি আপনার কাছে একটা মোটর বাইক থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন খুব সহজে। তবে শুধুমাত্র যে মোটর বাইকে ঘুরে বেড়ানোর কাজে ব্যবহার করা হয় সেরকমটা কিন্তু নয়। এই মোটর বাইক ব্যবহার করে রাজ্যের বহু যুবক যুবতী এখন আয় করা শুরু করেছেন। এবার তাদের সাহায্য করার জন্যই এগিয়ে আসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। অনলাইন ডেলিভারি সংস্থা থেকে শুরু করে খাবার ডেলিভারি অ্যাপ্লিকেশন, ই কমার্স প্ল্যাটফর্ম থেকে শুরু করে বাজারে সেলসম্যান, সবার জন্যই মোটর বাইক অত্যন্ত প্রয়োজনীয়। এই মোটর বাইকের মাধ্যমে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায় এবং অনেকটা কম টাকা খরচ হয় আপনার। তার সাথে সাথেই মোটর বাইক আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেয়। সেই কারণে এবার রাজ্যের 2 লক্ষ বেকার যুবক যুবতীদের সাহায্য করার লক্ষ্যে এগিয়ে আসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। তাদেরকে মোটর বাইক কিনে দেওয়ার জন্য সাহায্য করবে খোদ সরকার। তারা যাতে নিজের কাজের জন্য নিজের মোটর বাইক ব্যবহার করতে পারেন সেটাই নিশ্চিত করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। বলতে গেলে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মোদ্যোগী করে তোলা এখন রাজ্যের সবথেকে বড় লক্ষ্য। তবে এই প্রকল্প অনুযায়ী আপনি যদি মোটর বাইক পেতে চান তাহলে আপনাকে কিছু শর্ত পালন করতে হবে। এই প্রকল্পের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। সেই যুবক যুবতী যাদের প্রত্যেক দিন একটি নির্দিষ্ট জায়গায় যেতে হয় তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন, অন্যরা কিন্তু পাবেন না। অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, যে আপনি কিন্তু যদি শুধুমাত্র একদম বেকার থাকেন, অর্থাৎ কোনো কাজের সঙ্গে যুক্ত না থেকে থাকেন, তাহলে কিন্তু আপনি এই বাইকটা পাবেন না। আপনি যদি কোনো কাজে যুক্ত থাকেন, সেটা যে কোনো ধরনের কাজই হোক না কেন, যেখানে আপনাকে প্রতিদিন কোনো যানবাহনের মাধ্যমে পৌঁছাতে হয়, এমন কোনো কাজ যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় আসবেন। প্রতিদিন গমন করতে হয় কোনো নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে, তার সঠিক প্রমাণ এর নথিপত্র প্রদান করতে হবে। অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন, অর্থাৎ আপনি যে এক জায়গায় কাজ করেন, সেখান থেকে কিন্তু একটা লিখিত ডকুমেন্টস, একটা প্রমাণপত্র কিন্তু সংগ্রহ করতে হবে যে আপনি এই কাজটা করছেন এবং সেই পারপাসে আপনার একটা স্কুটার বা বাইক প্রয়োজন। এছাড়াও আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। স্থানীয় পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা শহরে থাকেন তারা পৌরসভা এবং যারা গ্রামাঞ্চলে থাকেন তারা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। সেখান থেকেই কর্মধর্ম প্রকল্পের একটি ফর্ম নিয়ে আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এছাড়াও এই ফর্মের সাথে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। অর্থাৎ একটু আগে আমি যেটা বললাম, ডকুমেন্টস বলতে এখানে আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্ট সেগুলো তো প্রদান করতেই হচ্ছে, তার সঙ্গে আপনার যে কাজের একটা প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে কোথাও কাজ করছেন তার প্রমাণপত্র কিন্তু এখানে জমা করতে হবে। রাজ্যের গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের আবেদনের পদ্ধতি আলাদা। যারা গ্রামাঞ্চলের বাসিন্দা তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে এবং যারা শহরাঞ্চলের বাসিন্দা তারা স্থানীয় পৌরসভায় যোগাযোগ করবেন। যারা আবেদন করতে ইচ্ছুক যদি গ্রামাঞ্চলে বসবাস করেন তাহলে পঞ্চায়েত অফিস থেকে কর্মধর্ম স্কিম প্রকল্পের আবেদনের ফর্মটি সংগ্রহ করে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা দেবেন। যারা শহরাঞ্চলের বাসিন্দা তারা স্থানীয় মিউনিসিপ্যালিটি বা পৌরসভা থেকে এই
আবেদনের ফর্মটি সংগ্রহ করে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা দেবেন। তবে অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে আপনারা কর্মধর্ম প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং এই প্রকল্প সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে বা জানার থাকে সেটাও কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যখনই আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে তথ্যগুলো দেখে নিতে পারবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।